আজকে থেকে দেখো আমরা করব অ্যাকাউন্টিং ফর রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। রিটায়ারমেন্ট অফ, আমরা এতদিন অ্যাডমিশন করলাম, অনেক অঙ্ক করেছি, আজ থেকে আমরা রিটায়ারমেন্ট অফ এ পার্টনার শুরু করব। তো সেটা রিটায়ারমেন্ট অফ এ পার্টনার শুরু করতে গেলে আমাদের কী কী ক্যালকুলেশন খুব বেশি জরুরি লাগবে, কোনগুলো আমাদের করতেই হবে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, ক্যালকুলেশন অফ এ নিউ প্রফিট শেয়ারিং রেশিও, মানে ক্যালকুলেট করতে হবে নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালকুলেশন অফ গেনিং রেশিও। তাহলে ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালকুলেশন অফ গেনিং রেশিও, তোমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও বার করতে হবে, গেনিং রেশিও বার করতে হবে। গেনিং রেশিওটা কি? এতদিন তোমরা স্যাক্রিফাইসিং রেশিও করেছো, যখন আমরা দেখেছি যে নতুন পার্টনার অ্যাডমিশন হলে তার জন্যে পুরনো পার্টনাররা তাদের প্রফিটের যতটুকু রেশিওতে ছেড়ে দেয় নিউ পার্টনারের জন্য, সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। আর গেনিং রেশিও কি? যখন কোনো এক্সিস্টিং পার্টনার তিনি রিটায়ার করে যান বা কারোর মৃত্যু হয়, তখন যারা রিমেনিং পার্টনার থাকে তারা ওই যিনি অবসর নিচ্ছেন বা রিটায়ার করছেন বা যিনি কোনো পার্টনারের ডেথ হলে তার যে প্রফিটের অংশটা রিমেনিং পার্টনারদের মধ্যে যে রেশিওতে ভাগ হয়ে যায় সেটাকে বলে গেনিং রেশিও। সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তারপরে অ্যাকাউন্টিং ফর গুডউইল, গুডউইলের ডিফারেন্ট টাইপ অফ ক্যালকুলেশন এবং তার বিভিন্ন রকম ট্রিটমেন্ট সেটা দেখতে হবে। তারপরে রিভ্যালুয়েশন অফ অল অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অফ দ্য ফার্ম, রিভ্যালুয়েশনটা দেখতে হবে। কারণ কি, এটাও তো রিকনস্ট্রাকশন, ওয়ান কাইন্ড অফ রিকনস্ট্রাকশন, যখন কোনো এক্সিস্টিং পার্টনারের রিটায়ারমেন্ট হচ্ছে বা ডেথ হচ্ছে। তারপরে কি হবে, ডিস্ট্রিবিউশন অফ জেনারেল রিজার্ভ অ্যান্ড অ্যাকিউমুলেটেড ব্যালেন্স অফ প্রফিট, সেটা যেমন তোমরা অ্যাডমিশনের সময়ও করেছো, তেমনি রিটায়ারমেন্টের সময়ও যে ব্যালেন্স শিটে যে অ্যাকুমুলেটেড প্রফিট বা জেনারেল রিজার্ভ আছে সেইটা ক্যালকুলেশনটা দেখতে হবে। আর পেমেন্ট অফ ডিউ টু দ্য রিটায়ারিং পার্টনার, যে পার্টনার রিটায়ার করে যাচ্ছেন তার যে প্রাপ্য টাকাটার ক্যালকুলেশন, এটা একটা নতুন জিনিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পেমেন্ট অফ ডিউ টু দ্য রিটায়ারিং পার্টনার। যাই হোক, এগুলো আমরা তো করবো অঙ্ক, বড়ো অঙ্ক করার সময়। তার আগে আমরা একটু ছোটো অঙ্ক দিয়ে, দুটো ছোটো অঙ্ক করে একটুখানি ওই গেনিং রেশিও এবং নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা দেখে নিই। যেমন ধরো, একটা ছোট্ট অঙ্ক বলছি আমি, এক্স ওয়াই জেড আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 4:3:2, এক্স রিটায়ার্স অ্যান্ড হিজ শেয়ার ইজ টেকন আপ বাই ওয়াই অ্যান্ড জেড ইন দ্য রেশিও অফ 2:1, ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে এক্স ওয়াই জেড তিনজন পার্টনারের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 4:3:2, এক্স রিটায়ার করে গেলে বা এক্সের পোর্শন অফ প্রফিটটা ওরা ওয়াই আর জেড 2:1 অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত? দেখো, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওটা কত অফ এক্স ওয়াই জেড হচ্ছে 4:3:2, দ্যাট ইজ 4:9, 3:9, 2:9। এবার শেয়ার অ্যাকোয়ার্ড বাই ওয়াই, ওয়াই কতটা শেয়ার অ্যাকোয়ার্ড করছে, তাহলে এক্সের পোর্শন ছিল 4:9, সেটা 2:1 রেশিওতে অ্যাকোয়ার্ড করছে ওয়াই আর জেড। তাহলে ওয়াই কত অ্যাকোয়ার্ড করছে, 4:9 × 2:1, তাহলে 4:9 × 2:3, তাহলে শেয়ার অ্যাকোয়ার্ড বাই ওয়াই হচ্ছে 8:27। আর শেয়ার অ্যাকোয়ার্ড বাই জেড কত হবে, ওই এক্সের 4:9 অংশটা, ও 1:3 × 1:3, 1:3, তাহলে 4:27। এই অংশটা তাহলে ওরা অ্যাকোয়ার করলো, ওয়াই অ্যাকোয়ার করলো এক্সের আর থেকে 8:27, আর জেড অ্যাকোয়ার করলো 4:27। তাহলে ক্যালকুলেশন অফ নিউ শেয়ার বিটুইন ওয়াই অ্যান্ড জেড, নিউ শেয়ারটা কত হবে ওদের, নিউ শেয়ারটা কীভাবে আসবে, ওদের যে ওল্ড শেয়ার ছিল প্লাস অ্যাকোয়ার্ড করলো যেটা, ওল্ড নিউটা কীভাবে আসছে, যেটা ওদের ওল্ড ছিল, অলরেডি ছিল, প্লাস ওই এক্স চলে যাওয়ায় ওর যে শেয়ারটা ওরা পেলো, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড শেয়ার, সেটা দুটো মিলিয়ে নিউ শেয়ারটা আসবে। এসো এবার নিউ শেয়ারটা দেখি। তাহলে দেখো, এবার নিউ শেয়ারটা কী আসছে, ওয়াইয়ের নিউ শেয়ারটা কীভাবে আসছে। সুতরাং ওয়াইয়ের নিউ শেয়ার কী হবে, ওয়াইয়ের পুরনো শেয়ার ছিল 3:9, আর ওখান থেকে এক্সের থেকে পেলো 8:27, দুটো যোগ করে এসে গেলো 17:27। আর জেডেরও নিউ শেয়ার কীভাবে আসবে, ওর 2:9 ছিল, আর যে এক্সের থেকে পেলো 4:27, দ্যাট ইজ 10:27। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কী হবে, 17:27, 10:27, দ্যাট ইজ 17:10। খুব সোজা, এগুলো ওই একের প্রশ্নে MCQ-তে আসতে পারে, ঠিক আছে। আরেকটা একটু দেখি, আরেকটা অঙ্ক একটু দেখি, ওটা একই রকম প্রায়। এ বি সি ডি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 4:3:2:1, এ রিটায়ার্স অ্যান্ড হিজ শেয়ার ইজ অ্যাকোয়ার্ড বাই বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি শুধু শেয়ারটা পাচ্ছে, ডি কিন্তু পাচ্ছে না, ইন দ্য রেশিও অফ 3:2, ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড দ্য গেনিং রেশিও অফ দ্য রিমেনিং পার্টনার্স, ঠিক আছে। এবার এসো, ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড গেনিং রেশিও কীভাবে আসছে। দেখো, এ তো রিটায়ার করেই যাচ্ছে, এ এ এ বি সি ডির মধ্যে এ রিটায়ার করে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে হচ্ছে বি সি ডি,
তাদের ওল্ড রেশিও কী ছিল, 4:3:2:1, তাহলে টোটাল 10, তার মানে এ তো চলেই গেছে, তাহলে 3:2:1, তাহলে ওল্ড রেশিও কী 3/10, বির সির হচ্ছে 2/10 আর ডির হচ্ছে 1/10। আর অ্যাকোয়ার্ড শেয়ার কত হবে এর থেকে শেয়ারটা বি আর সি নিচ্ছে কীভাবে, এর থেকে শেয়ারটা নিচ্ছে হচ্ছে 3:2, তাহলে এর শেয়ার কত ছিল 4/10, তাহলে 4/10 3/n, এ পাবে কতটা 3:2, মানে হচ্ছে 4/10 × 3/5, আর সি কতটা নিচ্ছে 4/10 × 2/5, এই যে 3/5 of 4/10 আর 2/5 of 4/10, আর ডি তো কিছু পাচ্ছে না এর থেকে, ওটা নীল, তাহলে এসে গেল 3/5 × 4/10 আর 2/5 × 4/10, আর ওর তো ডির অংশ নীল, তাহলে অ্যাকোয়ার করেছে কত, এ অ্যাকোয়ার করেছে তোমার এর শেয়ার, বি অ্যাকোয়ার করেছে হচ্ছে 12/50, আর এর পোর্শনটা সি অ্যাকোয়ার করেছে 8/50, আর ডি কিছুই অ্যাকোয়ার করেনি নীল। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা কী হবে, ওল্ড শেয়ার প্লাস অ্যাকোয়ার শেয়ার, ওল্ড দেখো ওর ছিল 3/10, 3/10 প্লাস 12/50, আর ওর ছিল 2/10 প্লাস 8/50, আর ওর যেটা দেখো ওল্ড শেয়ারটাই রয়েছে, ওর নিউ অ্যাকোয়ার্ড শেয়ার নীল, তাহলে ওরটুকুই ওর ওল্ডটা 1/10 রইল। তাহলে এটা যোগ করে আমরা পেয়ে গেলাম যে তোমার বি পে বির বিট ওর নিউ শেয়ার হয়ে গেলো 27/50, সির হয়ে গেলো 18/50, আর ডির তো 1/10, সেটা ওই 50 কনভার্ট করে ওটা এসে গেলে 5/10। তাহলে এবার আমরা নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা পেয়ে যাবো। দেখো নিউ প্রফিট শেয়ারিং রেশিও, নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা কী এলো, নিউ প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে অ্যামং দ্য বি সি ডি হচ্ছে 27:18:5। এবার গেনিং রেশিও কীভাবে পেয়ে যাবো, আমরা ওল্ড রেশিও জানি, নিউ রেশিও জানি, তাহলে ক্যালকুলেশন অফ গেনিং রেশিও হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। বি নিউ রেশিও কত, 27/50, আর ওল্ড রেশিও 3/10 করে আমি পেয়ে গেলাম 12/50, আর সির গেনিং রেশিও কী দেখো, ওর নিউ রেশিও হচ্ছে 18/50, আর ওল্ড ছিল 2/10 করে পেয়ে গেলাম 8/50, তাহলে দ্যাট ইজ 12:8, দ্যাট ইজ ইকুয়ালস টু 3:2, নিউ গেনিং রেশিও হচ্ছে 3:2 হয়ে গেল। এবার আমি একটু আলোচনা করে দিই যে এই গুডউইলের আমরা সাধারণত কিছু কিছু ট্রিটমেন্ট করব, সেখানে তার সম্পর্কে একটু জেনে নাও। ওয়েন এ পার্টনার রিটায়ার্স, হ্যাঁ, হি বিকেমস এন্টাইটেল টু হিস শেয়ার অফ ফার্মস গুডউইল, সাচ অ্যাডজাস্টমেন্ট মে বি মেড ইন দ্য ফলোয়িং ওয়েজ। গুডউইল ট্রিটমেন্ট কী ধরনের হয় সেগুলো আমরা দেখছি। যদি ধরো গুডউইল রেস করতে হয়, আমরা অঙ্কের সময় আরও ভালো করে বলবো, তোমাদের অঙ্কের অ্যাপ্লিকেশনটা দেখলে আরও বুঝতে পারবে। ফর রেজিং গুডউইল, গুডউইল যদি রেস করতে হয় তাহলে এন্ট্রিটা হয় হচ্ছে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন ওল্ড রেশিও, গুডউইল যখন রেস করতে হবে। আর যখন কি করতে হবে, ওয়েন গুডউইল রেসড অ্যান্ড রিটন অফ, রেস করে আবার রিটন অফ করা হবে, তখন ফর রেসের জন্য, রেসের জন্য এই যে এন্ট্রিটা শিখলাম আমরা, গুডউইল অ্যাকাউন্ট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেম এন্ট্রি অ্যাজ নাম্বার ওয়ান, একদম সেম এন্ট্রিটা করতে হবে রেস করার জন্য, গুডউইল অ্যাকাউন্ট টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর রাইট অফের জন্য এন্ট্রিটা করতে হবে কি, রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট ইন নিউ রেশিও। তাহলে যখন কোনো অঙ্কে শুধু রেস করতে হবে তখন তোমরা করে দেবে গুডউইল অ্যাকাউন্ট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন ওল্ড রেশিও। আর যদি অঙ্কে বলে গুডউইল রেস করে আবার রাইট অফ করতে হয়েছে, তাহলে রেস করার জন্যে হবে হচ্ছে গুডউইল অ্যাকাউন্ট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন ওল্ড রেশিও, আর রাইট অফের জন্যে হবে হচ্ছে রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট ইন নিউ রেশিও। এই অবধি হলো, এবার আমি একটা বড় অঙ্ক দিয়ে তোমাদের করাবো, ফুল একটা অঙ্ক বলছি আমি, সেটা করাচ্ছি। ওকে, ঠিক আছে, এবার দেখো আমরা একটা আজকে পুরো অঙ্ক করব, যেমন রিভ্যালুয়েশন পার্টনার্স ক্যাপিটাল অ্যান্ড ব্যালেন্স শিট। আমি শুরু করছি একটা রিটায়ারমেন্টের অঙ্ক দিয়ে, যেটা এইচএস 2015 সালে এসেছি, এটাতে তেমন কোনো প্রবলেম নেই। অঙ্কটা যেমন রিভ্যালুয়েশন, কিছু রিভ্যালুয়েটেড ফিগার বলা আছে, আর পি কিউ আর এরা তিনজন পার্টনার, তার মধ্যে পি রিটায়ার করেছে, অঙ্কটা আমি তোমাদের পাঠিয়ে দিয়েছি, সেখানে কিছু রিভ্যালুড ফিগার বলা আছে, রিভ্যালুয়েশনের ব্যালেন্স শিট একটা দেওয়া আছে, আর বলা আছে গুডউইল ইজ টু বি ভ্যালুড ₹18,000, আর বলেছে যে ইট ইজ এগ্রিড দ্যাট, পি তো রিটায়ার করছে, ইট ইজ এগ্রিড দ্যাট কিউ অ্যান্ড আর উইল শেয়ার প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি আফটার পিস রিটায়ারমেন্ট, অ্যান্ড অ্যামাউন্ট ডিউ টু পিস ট্রান্সফার টু পিস লোন অ্যাকাউন্ট। তাহলে একটা গুডউইলের ভ্যালু বলে দিয়েছে ভ্যালুয়েশন করে যে ₹18,000, আর পি রিটায়ার করেছে, কিউ আর পি রিটায়ারমেন্টের পর প্রফিট ইকুয়ালি শেয়ার করবে, আর বলে দিয়েছে যে অ্যামাউন্ট যেটা পির কাছে ডিউ হবে আফটার রিটায়ারমেন্ট, সেটা ওকে ওর লোন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তাহলে যে রিভ্যালুয়েটেড ফিগারগুলোর জন্য আমরা করে নিই, দেখো দেখো বিল্ডিংয়ের ভ্যালু বেড়েছে,
তারপরে ফার্নিচারের ভ্যালু কমেছে, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন হয়েছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট মেনটেন করা হচ্ছে, করে আমরা যে প্রফিটটা পেলাম সেটা আমাদের কী করতে হবে এখানে ওল্ড পার্টনার মানে তিনজন পার্টনারের মধ্যে, তিনজন পার্টনার ইনক্লুডিং রিটায়ারিং পার্টনার, তাদের প্রফিট অ্যান্ড রিভ্যালুয়েশনটা তিনজনের ওপরেই ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হয়ে গেল। তিনজনের মধ্যে প্রফিটটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হয়ে গেল। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2:1, পি কিউ আর এর মধ্যে প্রফিট অ্যান্ড রিভ্যালুয়েশনটা ভাগ হয়ে গেল। এবার এসো দেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি আমরা। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো তিনজন পি কিউ আর, এর মধ্যে পি রিটায়ার করছে, এর মধ্যে পি রিটায়ার করছে। তা ওপেনিং ব্যালেন্স 36,000, 24,000, 20,000 লিখলাম, রিভ্যালুয়েশন প্রফিট তিনজনের লিখলাম। এবার দেখো কী বলেছে, যে ওই যে গুডউইলটা বলেছে, গুডউইলের ভ্যালু কিন্তু ব্যালেন্স শিটে কিছু ছিল না, এখানে অ্যাডজাস্টমেন্টে বলেছে গুডউইল ইজ টু বি ভ্যালুড ₹18,000। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, গুডউইলটাকে রেস করতে হবে তিনজন পার্টনারের মধ্যে, অল পার্টনার্স। তাহলে আমি তোমাদের কী বলেছিলাম, গুডউইল অ্যাকাউন্ট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন ওল্ড রেশিও। দেখো ওল্ড রেশিওতে রেস করার এন্ট্রিটা আমরা করলাম, হ্যাঁ, 18,000 টাকাটা 3:2:1 অনুপাতে আমরা ভাগ করে দিলাম তিনজন পার্টনারের মধ্যে। এইবার যখন সেটা রাইট অফ হবে তখন কিন্তু সেটা নিউ রেশিওতে শুধু রিমেনিং পার্টনারদের মধ্যে ভাগ হবে। সেটার এন্ট্রিটা কী ছিল, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু গুডউইল অ্যাকাউন্ট। তোমাদের আমি দেখিয়ে লিখে দিয়েছি জার্নাল এন্ট্রিজটা, দেখো আগেই বোঝালাম আমি তো, গুডউইল অ্যাকাউন্ট যেটা রাইট অফ হচ্ছে, তাহলে কিউ আর ও আর এর মধ্যে ইকুয়াল রেশিওতে, নিউ রেশিওটা তো ইকুয়াল রেশিও, তাহলে 18,000 টাকাটা 9,000 করে ভাগ হয়ে গেল। এইবার দেখো সব ফিগার আমরা বসিয়ে দিয়েছি, তারপরে তাহলে আমরা ব্যালেন্সিং করবো। তিনজনেরটাই ব্যালেন্সিং করে দেখলাম যে যেটা পির ব্যালেন্স আসছে সেটাকে কী করতে হবে, পির যে প্রাপ্য টাকাটা মানে ক্লোজিং ব্যালেন্সটা সেটা পির লোন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, পির যে প্রাপ্য টাকাটা অ্যামাউন্ট ডিউ হলো সেই টাকাটা সেটাকে পির লোন অ্যাকাউন্টে দেখিয়ে দিতে হবে। সেটা তো সে তো পিছেড়ে চলে যাচ্ছে, তার তো আর ব্যালেন্স শিট বলে থাকবে না কিছু। তো তাহলে পির ক্যাপিটালটা কী হচ্ছে, পির ক্যাপিটাল যে প্রাপ্য টাকাটা সেটা পির লোন অ্যাকাউন্টে আমরা দেখিয়ে দিলাম, আর বাকি দুজনেরটা ব্যালেন্স বলে দেখিয়ে দিলাম। এবার এসো আমরা কী করবো, ব্যালেন্স শিট করবো। ব্যালেন্স শিটে দেখো যে দুজন পার্টনার আছে তার ক্যাপিটাল দেখালাম, পির টাকাটা লোনে দেখালাম, ক্রেডিটার্সটা ক্রেডিটার্সে দেখালাম, আর যেরকম অ্যাসেটের ভ্যালু বেড়েছে, ফার্নিচারের ভ্যালু কমেছে, স্টকের ভ্যালু একই আছে, ডেটার্সে প্রভিশন আছে, আর ক্যাশের ভ্যালু, তো অঙ্কটা হয়ে গেল। এটা 2015 সালের অঙ্ক, সিম্পল অঙ্ক, কিছুই না, একটা শুধু গুডউইল ব্যালেন্স শিটে দিয়েছিল যেটাকে আমরা রেস করে আবার রাইট অফ করে দিলাম, ঠিক আছে। এটা হলো সিমিলার। দেখো আরেকটা অঙ্ক আমি করাবো, সেটাও দেখো, সেটা দেখো, সেটাতে আবার বলা হয়েছে যে সেই অঙ্কটাতে বলা আছে, সেই অঙ্কটাতে আমি বলছি, সেই অঙ্কটাতে বলা আছে হচ্ছে, এক মিনিট, সেই অঙ্কটাতে বলা আছে যে এবিসি তিনজন পার্টনার আছে, এবিসি তিনজন পার্টনার আছে, এর মধ্যে বি রিটায়ার করে, এবিসি তিনজন পার্টনারের মধ্যে বি রিটায়ার করবে। আর সেখানে বলা আছে যে আমি একটু শুধু তোমাদের অঙ্কটা আমি পাঠিয়ে দিয়েছি, তোমাদের কাছে নিশ্চয়ই অঙ্কটা সামনে আছে। তো কিছু অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির ভ্যালু তোমার চেঞ্জ তো হচ্ছে, আর তার মধ্যে বলেছে যে গুডউইল অফ দ্য ফার্ম বলেছে 18,000 টাকা টু বি অ্যাডজাস্টেড ইন রেসপেক্ট, ইন দিস রেসপেক্ট টু বি মেড টু দ্য কন্টিনিউইং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট উইদাউট রেজিং দ্য গুডউইল অ্যাকাউন্ট। গুডউইল অ্যাকাউন্ট রেজ করতে হবে না, গুডউইল অ্যাকাউন্ট রেজ না করে গুডউইল অফ দ্য ফার্ম, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট ইন দিস রেসপেক্ট টু বি মেড ইন দ্য কন্টিনিউইং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কিন্তু কোনো গুডউইল অ্যাকাউন্ট রেজ করতে হবে না। আর বলেছে যে বি যিনি রিটায়ারিং পার্টনার তাকে ₹3,000 টু বি পেড টু বি ইমিডিয়েটলি অ্যান্ড ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রান্সফার টু লোন অ্যাকাউন্ট। তাহলে ওর যে প্রাপ্য টাকাটা তার মধ্যে 3,000 টাকা ওকে ক্যাশে দিয়ে দিতে হবে, বাকিটা ওর লোন অ্যাকাউন্টে যাবে। সিমিলারলি আমি একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুললাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে বিল্ডিংয়ের ভ্যালু বেড়েছে, প্রভিশন কমে যেটা হয়েছে সেটা আমি ডেবিট করলাম, করে দেখো তিনজন পার্টনার এ বি সির মধ্যে প্রফিটটা ওল্ড রেশিওতে ভাগ করে দিলাম। তারপরে এসব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি, 15,000, 10,000, 10,000 রিভ্যালুয়েশন প্রফিটটা দেখালাম। এইবার কী হচ্ছে, যে ক্যাপিটালটা যে সরি যে গুডউইলের টাকাটা সেটা কী করছি, এখানে শুধু ওল্ড পার্টনারদের মধ্যে কী বলে দিয়েছিল যে গুডউইলের অ্যাকাউন্ট, গুডউইলের টাকাটাকে কিন্তু রেজ করা যাবে না, রেজ করতে হবে না, হ্যাঁ, উইদাউট রেজিং দ্য অ্যামাউন্ট অফ গুডউইল, শুধু অ্যাডজাস্টমেন্ট করতে হবে টু বি মেড টু দ্য কন্টিনিউইং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কন্টিনিউইং পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকাটা ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের কী এন্ট্রিটা হবে, যেহেতু ওল্ড পার্টনার যে সরি ওল্ড পার্টনার
আমরা যিনি তোমার যে পার্টনার রিটায়ারিং পার্টনার, তাহলে যে এন্ট্রিটা হবে হচ্ছে রিটায়ারিং পার্টনারের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে, রিটায়ারিং পার্টনারের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। আর যিনি তোমার যারা রিমেনিং পার্টনার, রিমেনিং পার্টনারদের অ্যাকাউন্টে ডেবিট হবে। যে টাকাটা, যেহেতু গুডউইলের টাকাটা, যে রিটায়ারিং পার্টনার, গুডউইলের সুবিধাটা তো সবারই ভোগ করার কথা, সে যেহেতু রিটায়ারিং পার্টনার সে চলে যাচ্ছে, তাহলে তাকে বেনিফিটটা দিতে হবে, তার পোর্শনটা তাকে দিতে হবে। তো সেই টাকাটা আমাকে, ওর যে অংশটা গুডউইলের যে 18,000 টাকার মধ্যে, ওর পোর্শনটা দেখো 18,000-এর মধ্যে গুডউইলে বিয়ের পোর্শনটা কত হবে সেটা আমরা ওয়ার্কিংসে দেখিয়েছি। দেখো গুডউইল অব দ্য ফার্ম 18,000, সেখানে বির শেয়ার অফ গুডউইল কত হবে, ওর যেহেতু 2/6 শেয়ার অফ প্রফিট, তাহলে 6,000 টাকা, তাহলে গেনিং রেশিওতে ওদের মধ্যে টাকাটা, ওই ওর যে রিমেনিং পার্টনাররা ওই গুডউইলের টাকাটা গেনিং রেশিওতে ভাগ করে বিকে দিয়ে দেবে। তাহলে এর কন্ট্রিবিউশন অফ গুডউইল কত হবে, 6,000-এর মধ্যে 3/4, আর সির কন্ট্রিবিউশন হবে 6,000-এর 1/4। এইভাবে বির ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট করে আর এ আর সির ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করে টাকাটা ভাগ করে দিতে হবে। তো দেখো কি করা হলো, আমরা নর্মাল ওয়েতে তো ব্যালেন্স ক্লোজিং, মানে তোমার ব্যালেন্সটা দেখালাম, শেয়ার অফ প্রফিটটা দেখালাম, আর ওই গুডউইলের টাকাটা যেটা 6,000 টাকা বির ভাগ, সেই টাকাটা এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে বিস ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই এস ক্যাপিটাল বাই সিস ক্যাপিটাল 4,500 আর 1,500, আর বির ক্যাপিটাল অ্যাকাউন্টে টু বির ক্যাপিটাল অ্যাকাউন্টে কী হচ্ছে, টু এস ক্যাপিটাল আর টু সিস ক্যাপিটাল করে 4,500 আর 1,500 বসছে। আর দেখো ক্যাশ অ্যাকাউন্ট কী ভাগ যাচ্ছে, ক্যাশ কেন হচ্ছে, বি প্রাপ্য টাকাটা, বি ডিউ টাকাটা 3,000 টাকা ক্যাশে নিয়ে নিচ্ছে, আর বাকি ওর যে ব্যালেন্সিং ফিগারটা সেটা ওর লোন অ্যাকাউন্টে যাচ্ছে। আর বাকি দুজনের ব্যালেন্স করলাম, আর একটা ছোট্ট ক্যাশ অ্যাকাউন্ট করেছি, এটা তোমরা ব্যালেন্স শিটেও দেখিয়ে দিতে পারতে। দেখো ওপেনিং ব্যালেন্স 4,700 ছিল, তার মধ্যে থেকে এই তোমার বিকে ক্যাপিটাল দিয়ে দেওয়া হলো 3,000, তাহলে ক্লোজিং ব্যালেন্স থেকে গেল ক্যাশে কত, 1,700। তাহলে ব্যালেন্স শিটের ক্লোজিং ব্যালেন্সটা আমরা এইভাবে পেয়ে গেলাম। এবার এসে আমরা ব্যালেন্স শিটটা করে নিই। ব্যালেন্স শিটে দেখো কিছুই না, ব্যালেন্স শিটটা সিম্পল। ব্যালেন্স শিটে এর ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো বসিয়ে দিলাম এ আর সি, আর বিল লোন অ্যাকাউন্টটা 14,800, ক্রেডিটার্স যা ছিল ছিল। এবার এসো দেখো আর অ্যাসেট দিকটা দেখো, অ্যাসেট দিকে তোমার বিল্ডিংয়ের ভ্যালু বেড়েছে, স্টকের ভ্যালু যা ছিল, ডেটাস্টার প্রভিশনটা বাদ দিলাম, আর ক্যাশের ভ্যালু আমরা 1,700 পেলাম। সেটা তাহলে বুঝতে পারলে তো, টোটাল পেয়ে গেলাম। তাহলে এই জায়গাটা আরেকবার বলে দিই যে দেখো গুডউইল অফ দ্য ফার্ম ছিল 18,000, সেটার মধ্যে বির পোর্শন কত হবে, বির যেহেতু রেট অফ প্রফিট পোর্শনটা হচ্ছে, প্রফিট রেশিওটা হচ্ছে 2/6, তাহলে গুডউইলের 6,000 টাকা বির হেডে যাবে, সেই টাকাটা গেনিং রেশিওতে, আগে যেমন আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে গুডউইলের টাকাটা নতুন পার্টনারের আনা গুডউইল টাকাটা ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করতাম, এখানে এটা গুডউইলের টাকাটা কিন্তু তোমার রিটার্নিং পার্টনারকে রিমেনিং পার্টনাররা দেবে গেনিং রেশিওতে। এখানে গেনিং রেশিও আলাদা করে বার করা নেই, যেহেতু নতুন রেশিও কিছু বলা নেই, তাই ওল্ড রেশিওটাই গেনিং রেশিও হয়ে যাবে। তো এস কন্ট্রিবিউশন কত হবে, 6,000 তার 3/4, আর সিটটা হবে হচ্ছে 6,000-এর 1/4। তাহলে এই এন্ট্রিটা কী হবে, রিটার্নিং পার্টনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে, আর রিমেনিং পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট হবে। তার মানে হবে হচ্ছে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে তাই করেছি। এভাবে আমরা অঙ্কটা করলাম। গুডউইলের ভেরিয়াস কাইন্ড অফ ট্রিটমেন্ট দিয়ে আমি আলাদা আলাদা অঙ্ক করাবো, তোমরা দেখো, তারপরে ক্লাসে অসুবিধে থাকলে আমি জিজ্ঞেস করবো। ওকে, ঠিক আছে।